পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ফায়ার অ্যান্ট। তো ভিডিওটা শুরু করা যাক। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রাণীগোষ্ঠী হলো পিঁপড়ে। এই পিঁপড়েদের মধ্যে দেখা যায় প্রচুর বৈচিত্র্য। বৈচিত্র্যপূর্ণ এই পিঁপড়ে গোষ্ঠীর মধ্যে কিছু কিছু পিঁপড়ে হয় খুবই বিষাক্ত। আর এরকম বিষাক্ত পিঁপড়েদের মধ্যে অন্যতম একটি বিষাক্ত পিঁপড়ে হল ফায়ার অ্যান্ট। প্রায় 200টি প্রজাতি সমৃদ্ধ ফায়ার অ্যান্ট সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। ফায়ার অ্যান্টদের দেহ অন্যান্য পোকামাকড়দের মতোই তিনটি ভাগে বিভক্ত, মস্তক, বক্ষ এবং উদর। এদের 6টি পা বর্তমান। আমেরিকা যুক্তরাষ্ট্রে অন্যান্য পিঁপড়েদের থেকে ফায়ার অ্যান্টকে পৃথক করা যায় এদের তামাটে বাদামি বর্ণের মস্তক এবং বক্ষ ও কালচে বর্ণের উদর দেখে। কর্মী বা শ্রমিক ফায়ার অ্যান্ট কালো বা লালচে হয় এবং এদের দৈর্ঘ্য 2 মিলিমিটার থেকে 6 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী ফায়ার অ্যান্ট প্রধানত জননের কাজেই লিপ্ত থাকে। স্ত্রী ফায়ার অ্যান্টের মধ্যে নাপশিয়াল ফ্লাইট দেখা যায়। এই নাপশিয়াল ফ্লাইটের ক্ষেত্রে স্ত্রী বা রানী ফায়ার অ্যান্ট একটিমাত্র পুরুষ ফায়ার অ্যান্টের সহিত সঙ্গমে লিপ্ত হয়। স্ত্রী ফায়ার অ্যান্ট গড়ে 7 বছর পর্যন্ত বাঁচে এবং প্রতিদিন প্রায় 1600 ডিম পারে। তবে একটি উল্লেখযোগ্য ঘটনা হল সঙ্গমের পর স্ত্রী ফায়ার অ্যান্ট তাদের 2টি ডানাকে কেটে ফেলে। পুরুষ ফায়ার অ্যান্টের প্রধান কাজ হল নাপশিয়াল ফ্লাইটের সময় স্ত্রী ফায়ার অ্যান্টের সাথে সঙ্গম স্থাপনে লিপ্ত হওয়া। যদিও সঙ্গমের পর পুরুষ ফায়ার অ্যান্ট মারা যায়। শ্রমিক ফায়ার অ্যান্ট 4 রকমের হয়ে থাকে, মিনিমা, মাইনার, মিডিয়া এবং মেজর। মেজর শ্রমিক ফায়ার অ্যান্ট তাদের শক্তিশালী দেহ ও ম্যান্ডিবলের মাধ্যমে খাদ্য সঞ্চয় ও কলোনিকে রক্ষা করে থাকে। অন্যান্য শ্রমিক ফায়ার অ্যান্ট ডিম, লার্ভা, পিউপা দেখাশোনা করা, বাসা পরিষ্কার করা ইত্যাদি কাজ করে থাকে। ফায়ার অ্যান্ট ছোট ছোট প্রাণীদের আক্রমণ করে এবং তাদের হত্যাও করতে পারে। অন্যান্য পিঁপড়েদের মতো ফায়ার অ্যান্ট শিকারকে কামড়ে ক্ষতস্থানে বিষ ছড়ায় না, বরং এরা শিকারকে শক্ত করে ধরে এবং হুল ফুটিয়ে এদের উদর থেকে খরিত বিষ শিকারের শরীরে ঢুকিয়ে দেয়। ফলে আক্রান্ত শিকারের দেহে তীব্র যন্ত্রণা ও প্রদাহ সৃষ্টি হয়। ফায়ার অ্যান্ট প্রচণ্ড প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। এরা শীতকালে শীতঘুমে যায় না, শীতকালেও এরা সক্রিয় থাকে। এরা আর্দ্র স্থানের কাছাকাছি থাকতে পছন্দ করে, সেজন্যই এদের নদী বা পুকুরের ধারে দেখা যায়। ফায়ার অ্যান্ট লাইসিনিডি এবং রিওডিনিডি প্রজাপতিদের সাথে মিথজীবী সম্পর্ক স্থাপন করে। এই প্রজাপতিগুলির লার্ভা থেকে এক ধরনের শর্করা সমৃদ্ধ রস বার হয়, যা ফায়ার অ্যান্ট খাদ্য হিসাবে গ্রহণ করে। পরিবর্তে ফায়ার অ্যান্ট এই প্রজাপতিগুলির লার্ভাকে নিজেদের বাসায় এনে সেগুলিকে রক্ষা করে। ফায়ার অ্যান্টের বিষ ক্ষারকীয়। এই বিষকে বলা হয় সোলেনোপসিন। সোলেনোপসিনের রাসায়নিক সংযুতি হল C17H35N, অর্থাৎ সোলেনোপসিনের
প্রধান উপাদান কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। সোলেনোপসিন একটি তীব্র বিষ। সোলেনোপসিন মানবদেহে ঢুকলে তীব্র যন্ত্রণা এবং প্রদাহ দেখা যায়। এছাড়া আর্টিকেরিয়া নামে এক ধরনের তীব্র র‍্যাশ চামড়ায় সৃষ্টি হয়। ক্ষতস্থান কয়েক ঘন্টার মধ্যেই ফুলে যায়। যদি চিকিৎসা না করা হয় তবে দেহে অ্যানাফাইল্যাক্সিস দেখা যায়। এছাড়া বুকে ব্যথা, বমি বমি ভাব, প্রচুর ঘাম নিঃসরণ, কথা বলতে কষ্ট এসবও দেখা যায়। ফায়ার অ্যান্ড কামড়ালে অবশ্যই দ্রুত চিকিৎসার দরকার। তবে প্রাথমিক চিকিৎসা হিসাবে অর্ধেক ব্লিচ, অর্ধেক জল এবং অ্যালোভেরা ক্ষতস্থানে লাগালে কিছুটা উপকার পাওয়া যায়। তবে এই ফায়ার অ্যান্ডের বেশ কিছু উদ্ভিজ্জ ও প্রাণীজ শিকারী রয়েছে। বিভিন্ন ধরনের পতঙ্গভুক উদ্ভিদ যেমন ভেনাস ফ্লাইট্র্যাপ, ড্রাসেরা উল্লেখযোগ্য। এছাড়া ফরিড মাছি ফায়ার অ্যান্ডের শিকারী। ফায়ার অ্যান্ডদের কামড় থেকে বাঁচার মূল উপায় যে সাবধানতা অবলম্বন করা তা বলার অপেক্ষা রাখে না।